সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনাদেরকে ইতিমধ্যে অনেক কৃষি পণ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই। তো আজকে আপনাদেরকে দেখাবো ডিজিটাল খড়কাটা মেশিন। তো আপনারা হয়তো দেখেছেন নানা রকম চায়না বা অন্যান্য কারখানার তৈরি মেশিন। তো আজকে আপনাদেরকে দেখাবো শক্তিশালী ও নতুন প্রযুক্তিতে তৈরি মনির ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিশেষ আকর্ষণ একটি খড়কাটা মেশিন। তো খড়কাটা মেশিনগুলো নিয়ে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরুতেই যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পিছনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মেশিন আছে, আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কারখানার মালিক প্রপ্রাইটার মোহাম্মদ মনির হোসেন। তো চলুন শুরুতে ওনার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দর্শকদের আপনার নাম ঠিকানা সব পরিচয় বলেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে মনির হোসেন, এটার ঠিকানা হচ্ছে আমাদের শেরপুর জেলার নকলা থানা, মাই মেশিন বিভাগ। আচ্ছা, তো আপনি যে খড়কাটা মেশিনগুলো কতদিন যাবত তৈরি করছেন? আমি মেশিনগুলি আপনার তৈরি করতেছি তো ইউটিউবে অনেক ইউটিউবার এই মেশিন সম্পর্কে ভিডিও করছে। তো আমার রক এন্ড রাইম ইঞ্জিনিয়ারিংয়ের পাশে হচ্ছে মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো যে কেউ আসলে আমাদের দুইটা ওয়ার্কশপে ভিজিট করতে পারবেন। তো আমাদের ওয়ার্কশপে কিন্তু বেশিরভাগ কৃষি পণ্য নিয়ে আমরা কাজ করে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাবো এই খড়কাটা মেশিন দিয়ে খড় কেটে ঘাস কেটে যা যা কাটা যায় আর মেশিন কত শক্তিশালী, তো আপনাদেরকে এগুলো ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, গিয়ার হয়, নন গিয়ারের হয়, ছোটো বড় সাইজে কাটিংয়ের, আপনি যেরকম আপনার রুচি মতো কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আপনার এই সামনে যে মেশিনগুলো এগুলো হচ্ছে গিয়ারের, এগুলো একটু হয়তো রেটটা বেশি হতে পারে। তো আপনাদেরকে কিন্তু দরদাম সম্পর্কে সকল কিছু ধারণা দেওয়া থাকবো, তাই আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে খড় ঘাস কেটে মেশিনে দেখায় দেওয়া হবে, যেন আপনাদের বুঝতে সহজ হয় মেশিনটা কতটুকু শক্তিশালী আর কতটুকু পাওয়ারফুল। তো ভিউয়ার্স, ভিডিও আর দেরি করতে চাচ্ছি না, এখন আপনাদেরকে দেখাবো মেশিনের যে যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়েছে আমরা জেনে নেব ওনার কাছ থেকে। তো আপনি যে মেশিনের যে পার্টসগুলো ব্যবহার করেছেন এগুলো কীভাবে আপনি কোথা থেকে কালেকশন করছেন আর কী কী পার্টস ব্যবহার করছেন? এগুলি হচ্ছে আপনার এই আমাদের ব্লেড হচ্ছে জাপানি ব্লেড, জাপানি পাতির ব্লেড, পুরাতন যে গাড়ির পাতিগুলি থাকে ওই ব্লেড আমরা ব্যবহার করতেছি। মোটর ব্যবহার করতেছি আমরা, গাজি মোটর ব্যবহার করতেছি, অরিজিনাল কপার তামা গাজি মোটর, মোটর থাকবে সব মেশিনে। আর আপনার আমরা গ্যারেন্টি দিয়ে থাকি, কমপ্লিট গ্যারেন্টি দুই বছর। এগুলো কি আপনি রিপ্লেস গ্যারেন্টি দেন নাকি পার্টস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি? সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই মেশিনটা দিয়ে আরেকটা নতুন মেশিন আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই মেশিনে বিভিন্ন কয়টা ব্লেড দেওয়া থাকে মেশিনগুলোতে? আপনার ব্লেড একটাও দেওয়া থাকে, দুইটাও দেওয়া থাকে, কাটিং এর উপরে আর কি, ছোট বড়। এটা আপনার কাটিং ছোট উপরে আপনার এই ব্লেড ছোট বড় থাকবে। এই মেশিনটাতে গিয়ার দেওয়া আছে, এটাতে ব্লেড আছে একটা, হ্যাঁ এটা গিয়ার, এটাতে ব্লেড আছে একটা, কাটিং হবে দুইটা, 1 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি, হ্যাঁ 2 নম্বর গিয়ার আছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি দেওয়া আছে। আপনার এই একটা মেশিন আছে, এটাতে আপনার কাটিং হবে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, দুটো সাইজ, হ্যাঁ ছোটো সাইজ হবে। আপনার আরেকটা মেশিন হবে যেমন এই কোয়ালিটি, এটাতে হবে আপনার শুধু 2 ইঞ্চি, খুব শক্তিশালী অংশ ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু সবই অনেক উন্নত মানের মাল, জাপানি ব্লেড, জাপানি শীট দিয়ে বানানো, অনেক হেভি মাল দিয়ে বানানো। যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই মেশিনগুলো। আপনি আমাদের কাস্টমারগুলোতে বা আমার চ্যানেলে ভিডিও দেখে যারা নিতে আসবে তাদেরকে আপনি কীভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন বা মেশিনগুলো কীভাবে ডেলিভারি করতে? হ্যাঁ, এটা আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আমাদের পার্শ্ববর্তী যে এলাকা আছে এগুলিতে আমরা গাড়ি দিয়ে সরাসরি পাঠিয়ে দিই, আর যেগুলি দূরে গাড়িতে পাঠাতে পারিনি ওগুলি আমরা সুন্দরবন কুরিয়ারে দিয়ে থাকি। আপনারা মেশিনগুলো নেওয়ার জন্য কি আপনি কোনো অ্যাডভান্স করতে হয়? এটা শুধু কুরিয়ার খরচটা অ্যাডভান্স করতে হয়, শুধু 2000 টাকা কুরিয়ার খরচ অ্যাডভান্স করলে আমরা মেশিন পাঠিয়ে দিব,
এই মেশিন হাতে পাওয়ার পর টাকা দিবে। তো আপনারা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মাত্র 2000 টাকা অ্যাডভান্স করে কিন্তু মেশিন সারা বাংলাদেশে এগুলো নিতে পারবেন। তো আপনাদেরকে এখন আমরা দেখাবো একটা মেশিন ফুল সেট করা আছে, তো মেশিন আমরা ঘর কেটে দেখাবো। তাছাড়া মেশিনে কিভাবে চালাই কয় সেটাই সুইচ আছে কি নাকি করতে হয় বিস্তারিত থাকবে এই ভিডিওর অংশ শেষে। তো ভিউয়ার যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি সাইজ। তো গিয়ারের মাধ্যমে কিন্তু এটা বর্তমানে আপনার 1 নম্বর গিয়ারে লাগানো আছে, যার কারণে 1 ইঞ্চি সাইজ হয়েছে। এখন কিন্তু গিয়ার এখানে আবার আরেকটা গিয়ার আছে, এই গিয়ারে আপনার দিলে এটা 2 ইঞ্চি সাইজের হবে। তো ভিউয়ার এখন আমরা 2 ইঞ্চি গিয়ারে দিয়েও কিন্তু আমরা আবার খেয়ার কেটে দেখব। তো গিয়ারের সিস্টেম হচ্ছে আপনি এই প্রেশারটা গিয়ার লিভারটা সামনের দিকে প্রেশার দিয়ে ওইদিকে প্রেশার দিলে আপনি 2 নম্বর গিয়ারে পড়ে যাবে। একদম গিয়ার ফালানো খুবই সিম্পল, খুবই সহজ। তো 2 নম্বর গিয়ার ইতিমধ্যে আমরা দিয়ে দিছি। তো 2 নম্বরে গিয়ারে দেওয়ার পর খড়কাটাটা কেমন হচ্ছে দেখতে থাকুন ভিডিওতে।